সবাইকে সিল্কিস অফিসিয়ালে আরো একবার ওয়েলকাম। আর ফ্লিপকার্টে কিছু অর্ডার করেছিলাম, কিছু খাওয়ার জিনিস, কিছু মাখার জিনিস, তো এই যে দিয়ে গেছে, কি সুন্দর প্যাকেট করা একটা ব্যাগে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছো। তবে এটা এখন খুলছি, ঠিক আছে, কি কি অর্ডার করেছি তোমাদের দেখাই, ঠিক আছে। তো এখানে অনেক ছাড়ও দিয়েছে ফ্লিপকার্ট উইকে, এর আগেও জিনিস নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, আবারও কিছু নিয়ে নিয়েছি, তো সেটাই দেখাতে চলে এসেছি। দেখা যাক ফ্লিপকার্ট উইক থেকে আমি কী কী নিয়েছি। খুবই তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে, 5 মিনিটের মধ্যেই ডেলিভারি দিয়ে গেছে আমার। তো কী সুন্দর প্যাকেট করে বেঁধে দিয়েছিলো, দেখালাম, ওটা খুলে দিলাম আমি। তো আমি এখন দেখাচ্ছি কী কী অর্ডার করেছিলাম। এতে কি আছে বলো তো, বলতে পারবে না, আমি খুলেই দেখাচ্ছি। এই যে এইটা অর্ডার করেছিলাম, গোদরেজের রিচ ক্রিম, এটা হলো ব্ল্যাকটা, তো গোদরেজের আমি এটা অর্ডার করেছিলাম। তো এটা চলে এসছে, এর মধ্যে 4টে ছিল, তোমাদের দেখাচ্ছি, অনেক ছাড় পেয়েছি আমি। তো এখন এই রকম প্যাকেট, আমি 3টে আছে, অলরেডি একটা বিক্রি হয়ে গেছে, মানে লোক নেবে বলেই আমি অর্ডার করেছিলাম। এটা নিয়ে নিয়েছি, আরও আছে ডার্ক ফ্যান্টাসি, এটাও কিনে ফেলেছি, এটার দাম 35, এটাও আমার ছাড় দিয়েছে। এটা আমার খুব ফেভারিট একটা জিনিস আর কি, এর মধ্যে একটা খুলে দেখাই, অনেকগুলো আছে, এই যে এই 3টে, কতগুলো আছে দেখো, 3টে, এই 3টে, 6টা, আরো অনেক জিনিস আছে। এই যে ইউব্রন চকলেট বিস্কিট, ইউব্রন কোম্পানি না, ইউনিব্রিক, ইউনিব্রিক কোম্পানি, সরি সরি আমি নামটা ভুল করে বলে ফেলেছি। এটা অর্ডার করেছিলাম, দেখতেই পাচ্ছি একটার সাথে একটা বিস্কিট, একটা বিস্কিটের সাথে আর একটা বিস্কিট ফ্রি দিয়েছে, বুঝতেই পারছ, আর ছাড় তো আছেই। তো এখানে তোমরা এখনও যারা অর্ডার করোনি, তাড়াতাড়ি অর্ডার করে ফেলো, এবং খুব ছাড়েও কমেও পেয়ে যাও। এটা আমার একটার সাথে একটা ফ্রি দিয়েছে, এই বিস্কিট আমার খুবই ফেভারিট। আরও একটা জিনিস আছে, তো দেখাচ্ছি, এটা আমি একটা কিটক্যাট অর্ডার করেছিলাম, এত বড় কেন প্যাকেট দিয়েছে আমি এখনও বুঝতে পারছি না। তো এটা আমি খুলছি, দেখা যাক কী আছে, আমি বুঝতে পারছি না, আমার জিনিসটাই দিয়েছে না অন্য কিছু দিয়ে, অন্য কিছু দিয়ে দেবে না, তাও আমি মানে এত বড় কেন বুঝতে পারছি না, এর আগেও তো নিয়েছি ছোটো, বাট এখন এত বড় কেন বুঝতে পারছি না। এর ফ্রিজে ছিল, পুরো ঠান্ডা হয়ে আছে, তাই তোমাদের দেখাচ্ছি খুলে কী আছে। এসছে, আমি কাটছি এখান দিয়ে, ওহো এত বড় কেন এবারে বুঝলাম, এই যে চকলেট এরকমই এসেছিল, বাট আমি এত বড় কেন বুঝতে পারছিলাম না, না সেই জন্য। এতে একটা কি আছে দেখাচ্ছি, এই যে এটা কি আছে আমি জানি না, এর মধ্যে লাল লাল একটা কি, আর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আমি কাটছি, ঠিক আছে, কি আর বুঝতে পারছি না, না খুললে কি বরফের চায়ের মধ্যে একটা কি আইসক্রিম, কি কি আমি বুঝতে পারছি না, পুরো বরফের চায়ের মতন অরেঞ্জ কালার, কি এটা কি দিয়েছে, যাই হোক ওইটা মনে ঠান্ডা রাখার জন্য দিয়েছে, না এটা খায় আমি জানি না, ঠিক আছে আমি কনফিউশন, এটা কি, এই দেখো আইসক্রিমের মতো, কি এটা, না বাবা খাবো না, কি খুব।